বেঙ্গল কোর্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কোর্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তারা একটি মিটিং বৈঠক করেছে এবং সেই মিটিংয়ের মাধ্যমে বলা হয়েছে যে এখানে পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু নিয়োগ করা হবে। তো সবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনাদের সাথে এবং কি সবই বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এই তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জানুয়ারি 2021-এ, যেখানে ইংলিশে বলা হয়েছে যে এখানে তারা মিটিং করে একটি সিদ্ধান্ত এসেছে যেখানে এই ভ্যাকেন্সিগুলো নিয়োগ করা হবে পরীক্ষার মাধ্যমে। তো কী কী ভ্যাকেন্সি রয়েছে এখানে? ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এ রয়েছে, বেঙ্গলি ট্রান্সলেটর গ্রুপ বি এ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এ রয়েছে এবং প্রসেস সার্ভার গ্রুপ সি এ রয়েছে এবং পিও নাইট গার্ড গ্রুপ ডি এ রয়েছে। তো যেক্ষেত্রে এখানে বেতন দেওয়া হবে রোপা হিসাবে, যেখানে 2019-এর রুলস হিসাবে বেতন দেওয়া হবে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য এখানে 32,000 থেকে শুরু করে 82,000 টাকা দেওয়া হবে, বেঙ্গলি ট্রান্সলেটারের জন্য এখানে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা দেওয়া হবে এবং লয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা দেওয়া হবে এবং প্রসেস সার্ভারের জন্য দেওয়া হবে 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা। আর এখানে পিও নাইট গার্ডের জন্য দেওয়া হবে 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা। তো এখানে কোন কোন পদে কোন কোন সীমায় নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, যা আনরিজার্ভড ক্যাটাগরি দেওয়া আছে, আনরিজার্ভড এবং এসসি এসটি ইএসএম, তো সেই ক্ষেত্রে এখানে তার ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ আনরিজার্ভড এখানে কতগুলো শূন্যপদ রয়েছে, যেরকম দেখুন ইংলিশ স্টেনোগ্রাফের গ্রেড থ্রির জন্য একটা রয়েছে, বেঙ্গলি ট্রান্সলেটারের জন্য একটা রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 5টা রয়েছে, প্রসেস সার্ভারের জন্য এখানে 2টো রয়েছে এবং গ্রুপ ডি এর জন্য পিওন নাইট গার্ডের জন্য 12টা রয়েছে। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে হলো 93টা, যেখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট কোর্ট হিসাবে এখানে পুরোটাই বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন, কিন্তু এখনও পর্যন্ত আবেদনের তারিখ ঠিক হয়নি। যখনই ঠিক হবে কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে অফলাইনে সবই বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো। এখানে আরও বলা হয়েছে যারা স্টাফ আছো, অর্থাৎ যারা জাটসিবের স্টাফ আছো, যারা আলাদা কাজ করছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সাথে আবেদন ফিস এবং কি সাথে আরও অনেক কিছু আছে যেগুলো এখনও উল্লেখ করা হয়নি এই অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে করতে মিনিমাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হতে পারে এবং এখানে সরকারি হিসাবে ছাড় থাকছে তাও এখানে দেওয়া আছে এবং কি সবথেকে বড় বিষয় এখানে ইএসএম এবং কি ইসির সবই কিন্তু এখানে ফুল ফর্মে দেওয়া আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছো তোমরা। এমএসপির মানে হলো ম্যাটেরিয়াল স্পোর্ট পার্সনস, ইএসএম এর মানে হলো ই সার্ভিসম্যান, তো এইভাবে দেওয়া আছে। তাছাড়াও এখানে 3টে ওয়েবসাইট দেওয়া হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এখানে নিয়োগ করতে আবেদন করতে পারবেন এবং কি কলকাতা হাইকোর্ট থেকেও এখানে আবেদন করতে পারবেন এবং কি বীরভূম government.in থেকেও এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত ক্রাইটেরিয়া এবং সাথে অনেক কিছু আছে যেগুলো এখনও পর্যন্ত প্রয়োজনভাবে দেওয়া হয়নি, যখনই দেবে আমি সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।